কিছুদিন আগে এক জঘন্য চিত্র আমি ফেসবুকে দেখেছি, যা দেখে এখনো পর্যন্ত মনে পড়লো আমার হৃদয়টা কাঁদে। আমি দেখেছি বাংলাদেশের এক তথাকথিত এক শায়েখ নিজেদেরকে সহি হাদিসের ফেরিওয়ালা বলে, তিনি হাজার হাজার মানুষের সামনে পাঁচ কুল্লি টুপি, মানুষের মাথা থেকে মুসল্লির মাথা থেকে পাঁচ কুল্লি টুপি এনে টেনে ছিঁড়ে ফেলেছে। আল্লাহর কসম শোনেন, দেড় হাজার বছর ইসলামের ইতিহাসে কোন মতাদর্শের ভিন্ন ইখতিলাফ থাকার পরেও একজনের টুপি আরেকজনের টেনে ছিঁড়েছে এমন কোন নজির আসমানের নিচে জমিনের উপর হয়েছে বিদায় আমি জানি না। আপনারা বলতে পারবেন? আর চিল্লায় বলতে হবে, বলতে পারবেন কি বলেছে শোনেন। পাঁচকুল্লির টুপি ছেঁড়ার সময় উনি বললেন যে এটা শিয়ারা বানিয়েছে। কেন? কয় পাক পাঞ্জাতনে বিশ্বাসী যারা, হযরত আলী, হাসান, হুসাইন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ফাতেমা, এই পাঁচজনকে মহব্বত যারা করে, বাকি সমস্ত সাহাবীদেরকে ইনকার করে, ওই মতাদর্শে বিশ্বাসী যে সমস্ত শিয়ারা, তারা পাঁচকুল্লির টুপির উদ্ভাবক। নাউযুবিল্লাহি মিন যালিক। আপনাদেরকে ছোট্ট একটা প্রশ্ন করি, জবাব দেবেন, পৃথিবীর মধ্যে শিয়াদের সংখ্যা কোন দেশে সবচাইতে বেশি? ইরানে। এখন আপনারা বলেন ইরানের শিয়াদের অসংখ্য ভিডিও ফুটেজ আমাদের হাতে আছে না? আপনারা বলতে পারবেন পৃথিবীর কোন শিয়ার মাথায় পাঁচকুল্লি টুপি দেখেছেন? কথা বলে না। দেখেছেন কখনো? দেখেন নাই। তাহলে ইনি যে এই যে হযরত, এই যে শায়েখ, নামের শুরুতে এত বড় শায়েখ লেখা, উনি টুপির উপরে এত বড় আক্রোশ, তিনি টুপিটা ছিঁড়ে ফেললেন, শিয়াদের টুপি বানাই দিলেন, পাঁচটা কুল্লি দেখে পাঁচ পাঞ্জাতনের সাথে মিলাই দিলেন। কেন? পাঁচটা কুল্লি দেখে ইসলামের ভিত্তি পাঁচটার সাথে মিলানো গেল না? কথা বলি না ঠিক কিনা? তুমি ভালো জিনিসের সাথে মিলাতে পারো না, তুমি এটাকে পাক পাঞ্জাতের মিলাই দিলা, আর ধরলাম তোমার এই কথা সঠিক, আমি যুক্তির আলোকে ধরে নিলাম যে তুমি যেটা পেয়েছো সঠিক। কোন সূত্র থেকে প্রমাণ পেয়েছো সেই সূত্র জাতির সামনে প্রমাণ করতে হবে। যদি প্রমাণ করতে না পারো, তোমার শায়েকগিরি বাংলার মাটিতে চলবে না, বরং এই টুপির অবমাননার কারণে গোটা মুসলিম জাতি এই সমস্ত ফেতনাবাদদেরকে বয়কট করতে হবে। চিল্লা বলো মুসলমান ঠিক কিনা? ওরা এই সমাজের মধ্যে বিভক্তি সৃষ্টি করছে, ইফতিরাক সৃষ্টি করছে, ভাতৃত্ব বন্ধন সবচেয়ে বেশি নষ্ট করেছে এই সমস্ত দাজ্জাল মিথ্যাবাদীরা। নাম দিয়েছে শায়েক, বই লিখেছে, আরবি বারোটা পর্যন্ত সঠিক কথা বলতে পারে না, কিন্তু ইলমের গরম, ইলমের বাহাদুরি অভাব নাই তাদের। কথায় কথায় দেশের বরেণ্য বিজ্ঞ বিজ্ঞ আলেমদেরকে তুচ্ছ ভাষায় তারা কথা বলেন। আল্লাহ পাক এই সমস্ত দাজ্জালদের থেকে এই মুসলিম উম্মাকে হেফাজত করে, জোরে করে আমিন। আমি যে কথাটা বলতে চাই প্রিয় যুবকেরা আমার, ইসলামী শরীয়ত কিছু কিছু ব্যাপারে ধরা বাঁধা কোনো নিয়ম দেন নাই, এটা আল্লাহ পাক মানুষের জন্য ইহসান করেছেন, মানুষের জন্য ইসলামটাকে আল্লাহ সহজ করে দিয়েছেন। যেমন টুপির ব্যাপারে কোনো বাধ্যবাধক গাইডলাইন দেন নাই যে এমন হতেই হবে, এমন একটা হাদিস পৃথিবীর কোথাও পাবেন না যে টুপি বাধ্যতামূলক এরকম হতেই হবে, না এমন কোনো নির্দেশনা নাই। আছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের টুপিটা কিছুর গোল ছিল, মাথার সাথে আটছাট হয়ে লেগে থাকতো, আল্লাহর হাবিব পাগড়ি পরতেন, পাগড়ি অনেক সময় শক্ত হয়ে বেড়ে থাকতো, এ ধরনের কথা পাওয়া যায়। কিন্তু কোনো একজন ব্যক্তি যে কোনো কালার টুপি পরতে পারে, কিন্তু সেটাকে ভিন্ন মতাদর্শের সাথে লটকায়া দেওয়া, এই যে মন মানুষের কথা, ইসলাম যেখানে কোনো বিষয়কে বাধ্যতামূলক করে না, কিন্তু সেটা আপনি বাধ্যতামূলক করে দিয়েছেন, এটা হচ্ছে হৃদয়ের সংকীর্ণতা। কথা বলেন ঠিক কিনা? আমি আমার সকল ভাইদেরকে যে কথা বলতে চাই সেটা হলো, আমার মনের মধ্যে এতটুকু ভালোবাসা আমার এই উম্মতের প্রতি কেন নাই, যে ভাইয়ের মাথায় পাঁচকুল্লি টুপি আছে অন্তত পক্ষে তার মাথায় তো নবীর আদর্শ উঠেছে, ওই লোকটা তো অন্তত পক্ষে সেই লোকের চাইতে ভালো যার মাথায় এখনো টুপি উঠে নাই। আমার তো স্ট্রাগল হওয়া উচিত ছিল, আমার তো আন্দোলন হওয়া দরকার ছিল যে ভাইয়ের মাথায় এখনো টুপি নাই তার মাথায় টুপি উঠায় দেই, যে এখনো নামাজে আসে নাই তাকে আমি নামাজি বানাই, যেই ব্যক্তি কালিমা জানে না তাকে আমি কালিমা শেখাই, যেই ব্যক্তি পর্দা শিখে নাই তাকে আমি পর্দা শিখাই, যেই ব্যক্তি ইমান জানে না তাকে আমি ইমান শিখাই। এই মহাব্বত, এই দরদ, এই ভালোবাসা, এই উদারতা যদি মনের মধ্যে না থাকে প্রিয় মুসলমান ভাইয়েরা আমার,
বিভক্তি শুধু বাড়তেই থাকবে, মনের মধ্যে সংকীর্ণতা বাড়তেই থাকবে, এই সমাজের মধ্যে কোনোদিন কল্যাণ আসবে না।